প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে নবব্যারাকপুর গোবিন্দচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী এবং একজন এনএসএস স্বেচ্ছাসেবী। বিগত কিছু মাস ধরেই গোটা বিশ্ব এক ভয়াবহ ভাইরাসের শিকার। এমতো অবস্থায় আমাদের প্রত্যেকের উচিত আজ বিশ্ব পরিবেশ দিবসে এক সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ নেয়া, যদিও আমরা এখন প্রত্যেকেই লকডাউনের অন্তর্ভুক্ত। তবুও আমরা ঘরে থাকার ফলে আমাদের পরিবেশ অনেক সুন্দর হয়ে উঠেছে। গঙ্গার জল আগের থেকে আরও স্বচ্ছ হয়ে উঠেছে, কিছু বিলুপ্তপ্রায় প্রাণীদের আবার চলাফেরা করতে দেখা যাচ্ছে। তো এরকমই আমরা যদি এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি, সেই শপথই আজ আমরা পরিবেশ দিবসে নেব। 73 সাল থেকে 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়, তাই এই পুরো বিশ্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য। আর সেটা তখনই সম্ভব যখন আমরা প্রতিটি মানুষ এই বিশ্ব সম্পর্কে, পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়ে উঠব। তাই আমাদের প্রত্যেকের উচিত আরও বেশি করে গাছ লাগানো, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি বায়ুকে দূষণমুক্ত রাখতেও আমাদের প্রত্যেককে সচেতন হয়ে উঠতে হবে। আর আমরা ছোটো থেকে শুনে এসেছি জলই জীবন, তাই জন্য অযথা জল অপচয় করবেন না, অযথা নির্মম পশুদের ওপর অত্যাচার করে জীব বৈচিত্র্যকে ধ্বংস করবেন না। আসুন আমরা প্রত্যেকে এক সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ নিই। গাছ লাগান, প্রাণ বাঁচান, জল সংরক্ষণ করুন, বন্যপ্রাণীকে সংরক্ষণ করুন, বায়ুকে দূষণমুক্ত রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।